হয় চিট ফান্ড কেলেঙ্কারির নামত পুনৰ লুণ্ঠন এইবাৰ খোদ গুৱাহাটী মহানগৰীত চিট ফান্ডৰ নামত কোটি কোটি টকা লুটি অসমৰে পলাল দীপাংকৰ বৰ্মণ নামৰ মহাপ্ৰবঞ্চক ডিবি ষ্টক ব্ৰকিং কোম্পানীৰ নামত কোটি কোটি টকা লুণ্ঠন কৰিলে দীপাংকৰ বৰ্মণে কষ্টৰ ধন বিনিয়োগ কৰি মুৰে কপালে হাত দিছে বহু গ্ৰাহকে ধন উভতাই নাপায় দীপাংকৰ জালুকবাৰীৰ ঘৰ ঘেৰা কৰিলে ক্ষুব্ধ গ্ৰাহকে মহাপ্ৰবঞ্চক দীপাংকৰ পিতৃকো বহু সময় ধৰি আবদ্ধ কৰি ৰাখিলে একাংশ ক্ষুব্ধ গ্ৰাহকে ইপিনে প্ৰবঞ্চক দীপাংকৰ বৰ্মণে অসমৰে পলায়নৰ সন্দেহ কৰা হৈছে অৱশ্যে ঘটনা পোহৰলৈ অহাৰ পাছতে আৰক্ষীৰ তৎপৰতাত দীপাংকৰ বৰ্মণৰ ভিছা বাতিল কৰা হৈছে উল্লেখযোগ্য যে মহানগৰীৰ পৰা বিশেষকৈ মহানগৰীৰ বৰা ছাৰ্ভিছত কাৰ্যালয় খুলি চিট ফাণ্ডৰ নামত লুণ্ঠনৰা চলাইছিল দীপাংকৰ বৰ্মণে সেবি আৰু আৰ বি আইৰ সকলো নীতি নিয়ম ভংগ কৰি প্ৰতি মাহত 7% লাভৰ লালসাৰে সাধাৰণ লোকক বিনিয়োগ কৰাৰ অৱশেষত গুৱাহাটী আৰক্ষীৰ কাষ চাপিছে ডিবি ষ্টক ব্ৰকিঙৰ গ্ৰাহকে ইপিনে ঘটনাৰ পিছতে নিশা মহাপ্ৰবঞ্চক দীপাংকৰ বৰ্মণক প্ৰেয়সীক আটক কৰে মহানগৰ আৰক্ষীয়ে খাৰঘুলিৰ পৰা আটক কৰে পাণবজাৰ আৰক্ষীয়ে বৰ্তমান পাণবজাৰ মহিলা থানাতে ৰখা হৈছে দীপাংকৰৰ প্ৰেয়সীক বিদেশলৈ যাতে পলাই যাব নোৱাৰে তাৰ বাবে ভিছা বাতিল কৰা হৈছে মহাপ্ৰবঞ্চক দীপাংকৰ বৰ্মণৰ বিদেশ ভ্ৰমণ কৰিবলৈ ভিছাৰ আবেদন কৰিছিল দীপাংকৰে বৰ্তমান পাণবজাৰ মহিলা আৰক্ষী থানাত জেৰা চলাই থকা হৈছে প্ৰেমিক দীপাংকৰ বৰ্মণ কোৰ্ট আত্মগোপন কৰি আছে সেই সন্দৰ্ভত তথ্য সংগ্ৰহৰ বাবে বৰ্তমান প্ৰেয়সীক পাণবজাৰ মহিলা থানাত জেৰা চলাই থকা হৈছে খাৰঘুলিৰ পৰা পাণবজাৰ আৰক্ষীয়ে নিশা আটক কৰিছে দীপাংকৰৰ প্ৰেয়সীক এটা মহাপ্ৰবঞ্চক প্ৰায় 4 কোটি টকা লুণ্ঠন কৰি পলায়ন কৰি আছে বৰ্তমান এই মহাপ্ৰবঞ্চক দীপাংকৰ বৰ্মণ চিট ফাণ্ডৰ নামত এনেদৰে গুৱাহাটীৰ মাজমজিয়াত বৰা ছাৰ্ভিছত কাৰ্যালয় খুলি এই লুণ্ঠন চলাইছিল অধিক মুনাফাৰ লালসা দিয়া হৈছিল আৰু সেই লালসাত লালায়িত হৈ বহু গ্ৰাহকে ধন বিনিয়োগ কৰিছিল আৰু অৱশেষত সৰ্বস্বান্ত গ্ৰাহকে জালুকবাৰীৰ ঘৰ ঘেৰা কৰিছে জালুকবাৰীৰ ঘৰত এক উত্তপ্ত পৰিস্থিতিয়ে বিৰাজ কৰিছে আনকি পিতৃকো জবাবদিহি কৰিছে ক্ষুব্ধ গ্ৰাহকে নিউজ ডেস্কৰ পৰা আমাৰ সতীৰ্থ সাংবাদিক দীপাংকৰ দাসৰ সৈতে সংযুক্ত হৈছোঁ দীপাংকৰ ৱাই বি ৱাই এপৰ লুণ্ঠন ৰাজৰ চাঞ্চল্য অব্যাহত আছে আৰু তেনে সময়তে গুৱাহাটীৰ মাজমজিয়াত কাৰ্যালয় খুলি চিট ফাণ্ড কেলেংকাৰীৰ এই খলনায়ক দীপাংকৰ বৰ্তমান আত্মগোপন কৰি আছে জয়ন্ত গুৱাহাটী মহানগৰীৰ মাজমজিয়াত তাকো বৰা ছাৰ্ভিছত কাৰ্যালয় খুলি এই লুণ্ঠনৰাজ আৰম্ভ কৰা হৈছিল বিভিন্ন গুৱাহাটীৰ প্ৰেক্ষাগৃহসমূহত গ্ৰাহকক আকৰ্ষিত কৰাৰ উদ্দেশ্যে এই ধৰণে এখন জাল পেলোৱা হৈছিল আৰু যিটো ষ্টেটিষ্টিকৰ কথা যদি মই মুহূৰ্তত জয়ন্ত উল্লেখ কৰোঁ তেতিয়াহ'লে 4000 কোটিৰো অধিক বুলি এটা তথ্য প্ৰকাশ পাইছে আৰক্ষীয়ে এই টকাৰ উৎস বিচাৰিব ইতিমধ্যে অনুসন্ধান আৰম্ভ কৰিছে কিন্তু তাৰ পূৰ্বে আৰক্ষীয়ে যিটো ইনপুট লাভ কৰিছিলে যে হয় গুৱাহাটী এৰি পলায়ন কৰিব পাৰে এই মহাপ্ৰবঞ্চকটোৱে যিটো দীপাংকৰ বৰ্মণৰ কথা কৈ থকা হৈছে তাৰ লগত এগৰাকী প্ৰিয়সীও জড়িত আছে আৰু যোৱা নিশা খাৰঘুলিৰ ঘৰৰ পৰা সেইগৰাকী দীপাংকৰ বৰ্মণৰ প্ৰিয়সীক আৰক্ষীয়ে আটক কৰিছে আৰু বৰ্তমানো গুৱাহাটীৰ পাণবজাৰত যি মহিলা আৰক্ষী থানা আছে সেই থানাৰ চেলত বৰ্তমান ৰখা হৈছে অধিক সোধপোছ চলাই থকা হৈছে কিন্তু এটা কথা এটা অনুমান কৰিব পাৰি যে আজি গুৱাহাটীৰ থানাই থানাই কেৱল নহয় ৰাজ্যৰ বিভিন্ন থানাত এই মহাপ্ৰবঞ্চকটোৰ বিৰুদ্ধে গোচৰ ৰুজু হ'ব এই মুহূৰ্তলৈকে কিন্তু কোনো আৰক্ষী থানাত গোচৰ ৰুজু হোৱা নাই আৰক্ষীয়ে কোনো নিজাববীয়াকৈ অৰ্থাৎ চৌমতো কেছ ৰেজিষ্টাৰ কৰা নাই কিন্তু তাৰ পূৰ্বে যদি মই কওঁ যে জালুকবাৰীৰ যিখন ৰেডিশ্যন ব্লু তাৰ পিছপিনে সেই দীপাংকৰ বৰ্মণৰ বাসগৃহ আৰু সেই বাসগৃহতে যোৱা নিশা একাংশ ক্ষুব্ধ গ্ৰাহকে গৈ আক্ৰমণ কৰিছে আনকি দীপাংকৰ বৰ্মণৰ পিতৃক আক্ৰমণ কৰিছে গতিকে গোটেই বিষয়টোৰ পিছত জালুকবাৰী অৰ্থাৎ স্থানীয় জালুকবাৰী আৰক্ষীয়ে গোটেই বিষয়টোত হস্তক্ষেপ গ্ৰহণ কৰিছে দীপাংকৰ কিমান দিনৰ পৰা এই জাল পেলাই আহিছিল লুণ্ঠনৰ এই জালখন গুৱাহাটীত বৰা ছাৰ্ভিছত কিমান দিনৰ পৰা পেলাই আহিছিল কিমান লোকে ভৰি দিলে এই জালখনত 4000 কোটি এয়া সাধাৰণ পৰিসংখ্যা নহয় দীপাংকৰ প্ৰায় 2017 চন আমি যিটো ভুক্তভোগীৰ পৰা সেই ক্ষুব্ধ গ্ৰাহকৰ পৰা আমি কিছু মতামত জানিবলৈ চেষ্টা কৰিছিলোঁ আৰু তেওঁলোকে স্পষ্টভাৱে কৈছে যে 2017 চনৰ পৰা তেওঁলোকে লাখে লাখে টকা ইনভেষ্ট কৰি আহিছিলে অৰ্থাৎ শ্বেয়াৰ মাৰ্কেটৰ লগত লিংক লগাই 1 লাখ টকাত প্ৰায় 7000 টকা কেচবেক কৰোৱাই যিটো এটা প্ৰলোভনৰ এটা জাল পেলোৱা হৈছিল এই জালখনত ইতিমধ্যে প্ৰায় 1000 গ্ৰাহকে ভৰি থৈছিল প্ৰায় 1 লাখৰ অধিক এজন দুজন এনেকুৱা গ্ৰাহকৰ সৈতে আমি কথা পাতিছোঁ যিসকল গ্ৰাহকে কৈছে যে 25ৰ পৰা 50 লাখ টকা পৰ্যন্ত তেওঁলোকে
দীপাঙ্কর বর্মনের হাতত জমা দিছিলে তার যখন নথিপত্র থাকে হয় হ্যাঁ নথিপত্র কাগজে পত্রে আছিল কিন্তু যে ইনভেস্টমেন্ট করা হয়েছিল প্রক্রিয়তে হ্যাঁ ইনভেস্টমেন্ট সচাক করা হয়েছিল নে বা কোনটো এপ্লিকেশনের সহায়ত কোনটো সাইডত হ্যাঁ কিমান সত্য বা কিমান ভুয়া হ্যাঁ সঠিক তথ্য কিন্তু আরক্ষীর অনুসন্ধানত তথ্য প্রকাশ পাব কিন্তু আমি কম যে শেহতীয়াকৈ যে দীপাঙ্কর বর্মনে রাজ্য এরি পলায়ন করার বাবে ভিজা এপ্লাই করেছিল যে এই মুহূর্তে পাসপোর্ট আরক্ষী জব্দ করেছিল না হ্যাঁ নিশ্চয় কিছু সময় পিছত আমি স্পষ্ট হম গোটেই বিষয়টি কিন্তু কত অনুসন্ধান চলোৱা হব পাৰে এই সন্দৰ্ভত কিবা তথ্য লাভ কৰিছে দীপাঙ্কৰ বহিৰাজ্যত বৰ্তমান আত্মগোপন কৰি থকাৰ সন্দেহ কৰা হৈছে একে সময়তে প্ৰেয়সীকো জেৰা চলাই থকা হৈছে কোট আত্মগোপন কৰি থাকিব পাৰে তাৰ তথ্য সংগ্ৰহ কৰিবলৈ এই জালখনত যিদরে দীপাঙ্কর বর্মনে গুহাটির জালখন মেলিছিল এই জালখনের কিন্তু মুখ্য সহযোগী আসলে সেই দীপাঙ্কর বর্মনের প্রিয়সী যেটা আমি এই মুহূর্তে আমি টিভির স্ক্রিনত সেই ফটোগ্রাফ দেখাই আছো কিন্তু তার লগে কম যে আমি ওয়াই বি ওয়াইর কথা আমি আলোচনা করেছিলাম তারপরে কেবাটাও এনে নেটর যে ট্রেডিং এপ থাকে সেই এপ সমূহ কিন্তু ভুয়া বলে এক প্রকার প্রমাণিত হয়েছে তারপরে কিন্তু গুহাটী মহানগরীর মাজমজিয়াত এনে একাংশ ভুয়া কার্যালয় যুম কার্যালয় কোনো সেমি কন্ট্রাক্টর বা যে ব্যাংকর রেজিস্ট্রেশনের কথা কোয়া হয় সেয়া কিন্তু কোনো নথিপত্র অবিহনেই কিন্তু এই কার্যালয়সমূহ খুলি কিন্তু এক ভয়ঙ্কর একটা লুণ্ঠনধারা চলোৱা হয়েছিল যার আমি এই মুহূর্তে উদাহরণ এই ফটোগ্রাফ বা যিনি ভিজুয়েলস আমি দর্শকসকলে দেখাই আছো তা স্পষ্টভাবে কিছু কথা প্রকাশ পাইছে যত দীপাঙ্কর বর্মনে 2017 চনের এখন জাল পেলাইছিল আর একটা অনুমান করা হয়েছে যে প্রায় 4,000 কোটির অধিক এই যে ইনভেস্টমেন্টের যে স্ট্যাটিস্টিক ইয়াক যদি আমি সূক্ষ্মভাবে যদি পর্যালোচনা করো তাহলে স্পষ্টতারে সেই তথ্য প্রকাশ পাব কারণ এনে দুই এজন আমি গ্রাহকের সঙ্গে কথা পাতিছো যখন গ্রাহকে আমি আমাক স্পষ্টভাবে কৈছে প্রায় 20-25 লাখ টাকা ইনভেস্ট করা হয়েছিল গতি এনে লাখ টাকা হাজার কোটির ঘর যে ইনভেস্টমেন্টের কথা প্রকাশ পাইছে গতি আরক্ষী যেটা এর গোচর পাব ইয়ার যে এজাহার পাব সেই এজাহারের যদি সঠিক অনুসন্ধান আরম্ভ করে দীপাঙ্কর বর্মনে কত আত্মগোপন করেছে শেহতীয়াকৈ কার সঙ্গে যোগাযোগ করেছে গোটেই যদি ইনভেস্টিগেশন পার্টটা যদি আরম্ভ হয় সচাকৈ রাজ্য তোলপার লগাব এই সমগ্র ঘটনায় দীপাঙ্কর সংযুক্ত হয়ে থাকক আন এগারী আমার সতীর্থ সাংবাদিক প্রিয়ব্রত গগৈর সঙ্গে আমি সংযুক্ত হয়েছো প্রিয়ব্রত এই মুহূর্তত গ্রাহক কোনোবা আছে নেকি আপনার লগত কি কয় গ্রাহক সকলে গ্রাহক সকল যথেষ্ট ক্ষুব্ধ হয়ে পড়া পরিলক্ষিত হল জালুকবাড়ি ঘরত আক্রমণ করিলে উপায়ন্তর গ্রাহকে হয় জয়ন্ত বর্তমান সময় আমি উপস্থিত আছো পানবজার আরক্ষী থানাত মহিলা আরক্ষী থানাত আর যা কালি নিশা দেখবলে পাওয়া গেছিল যে যে প্রেয়সী আছিল মোনালিসা দাসক আটক করে বা গ্রেপ্তার করে আরক্ষী মহিলা আরক্ষী বর্তমান সময় ইয়াতে রখা দেখবলে পাওয়া গেছে আর বর্তমান সময় যদিও বা গ্রাহক সকল নাই কিন্তু বর্তমান সময় একটা কথা কব পারি স্পষ্টক যে যথেষ্ট ক্ষোভিত হয়েছে কারণ বহুলোকে বহু টাকা ইনভেস্ট করেছিল বা বহু টাকা বিনিয়োগ করে দুগুণ বা তিনগুণ ধন করবলে চেষ্টা করেছিল আর সেই যে জালখন আছিল জালখনত ভরি থাকছিল সেই সময়তে আর বর্তমান সময়ত আমি দেখছো যে যে পানবজার আরক্ষী থানা আছে মহিলা আরক্ষী থানার বর্তমান সময় উপস্থিত আছো পুনের কোথাও আর যাকে মোনালিসা দাস বর্তমান সময় ইয়াতে গ্রেপ্তার করে রখা হয়েছে আর কিছু সময় পাশে আসলে স্বাস্থ্য পরীক্ষার বাবে লওয়া হব বলে ইতিমধ্যে জানিপরা গেছে আর পল্টন বজার যেটা গোচর রুজু হয়েছিল পল্টন বজার আরক্ষী থানাত পল্টন বজার আরক্ষী থানা রুজু হওয়া গোচর ভিত্তিতে খারঘুলির যা কালি নিশা আসলে যে মোনালিসা দাস নামের সেই দীপাঙ্কর বর্মনের প্রেয়সী দীপাঙ্কর বর্মনের প্রেয়সীক আসলে আটক করা হয়েছিল আর ইয়াতে রখা হয়েছে আর শেহতীয়াকৈ যদি জানি একটা কথা জানিপরা গেছে যে দীপাঙ্কর বর্মনে যে হয়তো সম্পূর্ণ কুচ কাবা চলাইছিল যে দেশ এরি পলায়ন করব যার বাবে ভিজা এপ্লাই করেছিল বা অন্য ধরনের যেসব আসলে বর্তমান সময় ভিজা বাতিল করা হয়েছে প্রিয়ব্রত প্রেয়সীক আটক করা হয়েছে নে গ্রেপ্তার করা হয়েছে নে আজি গ্রেপ্তার করার সম্ভাবনা আছে সেইখিনি স্পষ্টকৈ জানিব বিচাৰি বর্তমান সময় জয়ন্ত গোটেই কথাখিনি আসলে রহস্য আপত্তর এক প্রকার আছে বলে কব লাগবে বা সম্পূর্ণ স্পষ্ট হওয়া নাই যেহেতু যা নিশায় আটক করা দেখবলে পাওয়া গেছিল আর আজি পূর্ণ সম্ভাবনা আছে যে জেরা চলা বর্তমান সময় জেরা চলাই আছে বলে জানিপরা গেছে ধন্যবাদ প্রিয়ব্রত আর দীপাঙ্কর দুইগুলোকে ধন্যবাদ জানাইছো।